গোটা দেশ জুড়ে এখন শহরীকরণের চেষ্টা, ঘরবাড়ি প্রচুর হচ্ছে, আর এই বাড়িঘর বানানোর জন্য অন্যতম প্রধান উপাদান মাটির লাল ইট আজ প্রায় ধ্বংসের মুখে। নদী থেকে মাটি তোলা বারণ, আবার সেই মাটি পুড়িয়ে ইট বানাতে গিয়ে যে পরিমাণ জ্বালানি লাগে তার জন্য প্রচুর বায়ু দূষণ হয়। তাই সব দিক থেকে সরকার এখন ফ্লাই অ্যাশ ব্রিক্স বা ছায়ের তৈরি ইট বানানোর দিকে জোর দিচ্ছে। 7-8 লাখ টাকা দিয়ে সম্পূর্ণ প্ল্যান্ট বানিয়ে আর সরকারি সংস্থা থেকে বিনা পয়সায় র মেটেরিয়ালস কিনে নিয়ে সারাদিনে 10-12 হাজার ইট বানিয়ে প্রতিদিন 10,000 টাকা ইনকাম করতে পারবেন। এরকম আরও বিজনেস ইনফরমেশনের জন্য আমাদের চ্যানেল বং বিজনেস সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকবেন।